সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় সোমবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানা গেছে দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানা গেছে পেনিনসুলার পূর্বে সিনপো থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বিষয়টি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিশ্লেষণ করে দেখছে বলেও জানানো হয় দক্ষিণ কোরিয়ার ইউন হাপ বার্তা সংস্থা বলছে যদিও সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জেসিএস বিস্তারিত কোনো তথ্য দেয়নি সিনপো খুবই গুরুত্বপূর্ণ একটি নৌ এবং এর আগেও উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে এই বন্ধ ব্যবহার করে এমন অভিযোগ উঠে চলতি অক্টোবরের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে অভিযোগ ওঠে দেশটির বিরুদ্ধে পিয়ংইয়ং ইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় সেপ্টেম্বর মাসেও পরে আবারও উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে বলে দাবি করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যদিও সে সময় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে জানান পিয়ং ইয়ং নিজের আত্মরক্ষার্থে এরকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার রয়েছে যেটি প্রত্যাখ্যান করতে পারে না উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই বরাবরই শঙ্কা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দুই সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে কিন্তু সব বিধিনিষেধ কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া হিজবুল্লার ভয়ে যুদ্ধে জড়াবে না ইসরায়েল ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান উরি গডিন বলেছেন যদি যুদ্ধ শুরু হয় তাহলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে দুই রকেট ছুড়তে পারবে আর সেই ভয়েই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইহুদি দেশটির সামরিক বাহিনী বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ গণমাধ্যম স্পুটনিক বিষয়টি নিয়ে উরি গোরদিনের বরাদ দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে লেবারনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল তবে যদি যুদ্ধ বেঁধেই যায় সেক্ষেত্রে প্রতিদিন দুই হাজার পাঁচশোটি পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে হবে দখলদার সামরিক বাহিনীকে তিনি আরও বলেছেন গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল হামলা শুরু করলে সেখান থেকে প্রতিদিন গড়ে চারশোর বেশি রকেট ছোঁড়া হয় যদি হিজবুল্লার সঙ্গে যুদ্ধ লাগে তাহলে আমরা ধারণা করতে পারি প্রতিদিন এর চেয়ে পাঁচ গুণ বেশি রকেট ছোঁড়া হবে এর আগে গত মার্চ মাসে এই কমান্ডার বলেছিলেন হিজবুল্লার কাছে সর্বোচ্চ সংখ্যক রকেট মজুদ আছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন হিজবুল্লাহ গড়ে দুই হাজার রকেট ছুঁড়তে সক্ষম দুই হাজার এবং দুই হাজার ছয় সালে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয় এই দুই যুদ্ধেই ইসরায়েল লজ্জাজনক পরাজয় বরণ করে হিজবুল্লাহ বারবার বলেছে নতুন কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছা তাদের নেই তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তবে লেবাননকে রক্ষার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ রয়েছে প্রতিশোধ নিতে ন্যাটো জোটে স্থায়ী মিশন বন্ধ করে দিল রাশিয়া সম্প্রতি গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে রাশিয়া মিশনের আট সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট এর প্রতিশোধ হিসেবে ন্যাটোতে নিজেদের স্থায়ী মিশন বন্ধ ঘোষণা করল রাশিয়া সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেভরব এই ঘোষণা দেন প্রাশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন ন্যাটোর ইচ্ছাকৃত পদক্ষেপের ফলস্বরূপ আমাদের জন্য প্রাথমিক কূটনৈতিক কাজের কোনো পরিস্থিতি নেই ন্যাটোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমরা প্রধান সামরিক দূতের কাজ সহ ন্যাটোতে আমাদের স্থায়ী মিশনের কাজ স্থগিত করছি আর সেটা সম্ভবত এক নভেম্বর থেকে পাশাপাশি মস্কোতে ন্যাটোর সামরিক ও বন্ধ ঘোষণা করা হয়েছে এই ঘোষণা দেয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বেলজিয়ামে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ন্যাটোর সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন উল্লেখ্য গেল ছয় অক্টোবর রাশিয়া মিশনের আট সদস্যকে বহিষ্কার করে ন্যাটো সামরিক জোট গোপনে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয় আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন দূতের পদক ত্যাগ আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের শান্তির দূত জালমে খলিলজাদ পদত্যাগ করেছেন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং তালেবান ক্ষমতা গ্রহণ করার দু মাসেরও কম সময়ের মধ্যে তিনি সরে গেলেন তারই সহকারী টমাস ওয়েস্টকে ওই পদে নিযুক্ত করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার এ তথ্য জানিয়েছেন তিনি টুইটে বলেন যুক্তরাষ্ট্রকে কয়েক দশক ধরে ক্লান্তিহীন সেবা প্রদান করার জন্য রাষ্ট্রদূত জালমে খলিলজাদ আপনাকে ধন্যবাদ আফগানিস্তানের বিশেষ প্রতিনিধির ভূমিকা পালনের জন্য টমাস ওয়েস্টকে স্বাগত জানাচ্ছি এ ঘটনার সাথে পরিচিত এক ব্যক্তির পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন তিনি শুক্রবার তার পদত্যাগপত্র থেকে মার্কিন প্রত্যাহারের পর গত অক্টোবরে কাতারের দোহায় তালেবানের সাথে বাইডেন প্রশাসনের পর আনুষ্ঠানিক আলোচনায় তাকে না রাখার প্রেক্ষাপটে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন আফগানিস্তানের জন্মগ্রহণকারী খলিল দুই হাজার সাল থেকে ওই পদে ছিলেন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার নিয়ে চলা যে আলোচনার জের ধরে দুই সালের ফেব্রুয়ারি যে চুক্তিটি হয়েছিল তাতে তিনি তারপর তালেবান ও আফগানিস্তানের আসাফনির নেতৃত্বাধীন পাশ্চাত্য সমর্থিত সরকারকে কয়েক দশকের অচলাবস্থা নিরসনে রাজনৈতিক নিষ্পত্তির জন্য আলোচনায় বসার আহ্বান জানাচ্ছিলেন মধ্য আগস্টে পুরো দেশ তালেবানের নিয়ন্ত্রণে চলে গেলে কাবুল প্রশাসন ভেঙে পড়ে ওই পর্যায়ে মার্কিন ও ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করতে তালেবানকে রাজি করাতে তিনি ছিলেন ভরসা ইরান কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি বলেছেন রাইসি ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি এবং ফলদায়ক যে কোনো আলোচনায় বসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি আরও বলেছেন পাশ্চাত্যের সঙ্গে তার দেশের পরমাণু আলোচনা থেকে অবশ্যই ফল বেরিয়ে আসতে হবে প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কঠোর মনোভাব প্রদর্শন করতে হবে ইরানের প্রেসিডেন্ট সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সরাসরি সাক্ষাৎকারে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন এখন পর্যন্ত নিজের যে অবস্থান ঘোষণা করেছে তাতে অটল রয়েছে ইরান এখন প্রতিপক্ষকেও নিজেদের অনর মনোভাব প্রদর্শন করতে হবে সাক্ষাৎকারে সাংহাই সহযোগিতা পরিষদে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের বিষয়টি তুলে ধরে একে তেহরানের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি বলেন প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে তার সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে সৈয়দ ইব্রাহিম রাইসি বলেন আফগানিস্তানের স্থিতিশীলতা ঐক্য ও সংহতি চায় তেহরান দেশটিতে সকল জাতি ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতকারী একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করা জরুরি বলে উল্লেখ করেন রাইসি তিনি আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর মাথা চাড়া দিয়ে ওঠা এবং এসব গোষ্ঠীর প্রতি আমেরিকার পৃষ্ঠপোষকতার প্রতি ইঙ্গিত করে বলেন আমেরিকা সবসময় আফগানিস্তানে অশান্তি অস্থিতিশীলতা ও গোলযোগ বাঁধিয়ে রাখার চেষ্টা করেছে ইরানের প্রেসিডেন্ট আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের তৎপরতা প্রতিহত করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়ে বলেন শান্তি নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশে মাথা ঠান্ডা করে জীবনযাপন করার অধিকার আফগান জনগণের রয়েছে এবং তাদের সে অধিকার তালেবানকে নিশ্চিত করতে হবে